আজি গোয়ালপরিয়া লোকগীতর সম্রাজ্ঞী প্রতিমা বৰুৱা পাণ্ডেৰ মৃত্যুবার্ষিকী। পদ্মশ্রী প্রতিমা বৰুৱা পাণ্ডেৰ মৃত্যুবার্ষিকীত রাজ্যজুড়ি স্মরণ শিল্পীগৰাকী। সদৌ অসম ছাত্র সন্থার উদ্যোগত প্রতিমা বৰুৱা পাণ্ডেৰ প্রতিমূর্তিত শ্রদ্ধাঞ্জলি। সোণার বরণ পাখি হস্তীর কন্যার দরে বহু কাল জয় গীতে সাংস্কৃতিক ক্ষেত্রখনক চহকী করা মহান শিল্পী প্রতিমা বৰুৱা পাণ্ডেৰ আজি 23 সংখ্যক মৃত্যুবার্ষিকী। চানমাৰীস্থিত প্রতিমা বৰুৱা পাণ্ডেৰ প্রতিমূর্তিত শ্রদ্ধাঞ্জলি সদৌ অসম ছাত্র সন্থার। লোকগীতর আজন্ম সাধকগৰাকীৰ মৃত্যুবার্ষিকীৰ এই দিনটোতে ছাত্র সংগঠনটোৱে 2007 চনৰ পৰা প্রদান কৰি আহিছে পদ্মশ্রী প্রতিমা বৰুৱা পাণ্ডে বঁটা। 2023 বৰ্ষৰ এই বঁটা প্রদান করে বিশিষ্ট লোকশিল্পী রহেন্দ্রনাথ ব্রহ্মক। বঁটা লাভ কৰি লোকসংগীতৰ অধিক সাধনা কৰিবলৈ উৎসাহী শিল্পী রহেন্দ্রনাথ ব্রহ্ম। এনেকে দি থাকলে আকো মরার কামটো বাড়ি থাকব, ভাল লাগিছে। ঠিক নাই আর এই বুড়া বয়সতো মই গান লিখি থাকো, এই বুড়া বয়সতো মই সংগীত বনাই থাকো। সবতকে শ্রেষ্ঠ এওয়ার্ড এটো হয়, সেই কারণে এই গানটো বিরাট ভাল লাগে মোর। ও জীবন সারিয়া না যাইছো মায়ার, বহুত কাম করবলে বাকি আছে, এটা বহুত বাকি আছে। গোয়ালপরিয়া লোকগীতর সম্রাজ্ঞীর মৃত্যুর দিনট রাজ্য সরকারের বিরুদ্ধে সরবু হয়ে উঠিল সদৌ অসম ছাত্র সন্থা। প্রয়াত শিল্পীগৰাকীৰ মাটিয়াবাগৰ ঘর সংরক্ষণ অথবা সংগ্রহালয় স্থাপন আজি পর্যন্ত হৈ নুঠিল, সরকারি ঘোষণা মাথো ঘোষণা হৈ ৰল। সরকারে শেহতীয়াকৈ বিগত বর্ষত ঘোষণা করলে যে মাটিয়াবাগৰ গৃহটি সংরক্ষণ করা হব। এটা কি পর্যায়ত আছে রাইজে জানিব বিচাৰিছে, কারণ সংগ্রহৰ নামত সংগ্রহ, সংরক্ষণৰ নামত সংরক্ষণ নহয়। সঁচা অর্থত বাইদেউর সৃষ্টিরাজিক নতুন প্রজন্মই লিরিকিবিদারি চাব পরাকৈ সেইবোৰ পরিকল্পিতভাবে সংরক্ষণ হব লাগিব। যোৱা বছৰ সরকারে তেখেতৰ হাওয়া মহল ঘৰটো ক্ৰয় কৰিছে 15 কোটি 20 লাখত। আমি খুব ভাল পাইছিলোঁ, ভাবিছিলোঁ কাম কাজখিনি আগবাঢ়ি যাব, কিন্তু বছৰ বছৰ ধৰি কৈ থকাৰ পিছতো এই ঘৰটো কিনিয়ে দায়িত্ব সামৰিছে। ৰাজ্য চৰকাৰৰ বিৰুদ্ধে একে অভিযোগ পৰিয়ালৰো। বহুত সরকার আহিল, বহুত সরকার গল, কিন্তু অন্তত এই সরকারের দিনত এটা সুন্দর একটা ঘোষণা হল, অনুষ্ঠান উদ্বোধনীয় হল, আমি আসিল উদ্বোধন, মই গান গাইছিল, কিন্তু তার পিছতে হঠাৎ কাম কাজ বন্ধ হয়ে গেল। ইপিনে লোকগীতর শিল্পী সকলের শিল্প সাধনার বাবে আসুতিয়া এক সরকারি প্যাকেজ ঘোষণার কথা দাবি আসুর মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যর, যার জড়িয়ে নীরবে কাম করে থাকা শিল্পী সকলে উৎসাহ আর সাহস পাব। নীরবে যে লোক সংস্কৃতির পথারখনের প্রসার করেছে, সাধনা করে আছে, তখন রাজহভাবে আমি সম্মান প্রদর্শন করব লাগে, যাতে তখন আরো উৎসাহে আমার লোক সংস্কৃতির পথারখন সমৃদ্ধ করব পারে। একেদরে গোয়ালপরিয়া লোকগীতর সম্রাজ্ঞী প্রতিমা বৰুৱা পাণ্ডেৰ 23 সংখ্যক মৃত্যুবার্ষিকীত এফালে শ্রদ্ধাঞ্জলি, আনফালে সরকার প্রশাসনের বিরুদ্ধে দেখা গল ক্ষোভ। ক্যামেরা পার্সন সঞ্জয় বরার সহ বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।